বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর সুন্দরবন ওয়াইল্ড ভিলেজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আর বন্ধুরা, এই গ্রাম অঞ্চলে কীভাবে মাছ ধরা হচ্ছে আসুন দেখা যাক। অন্যান্য দিনের মতো সকালবেলা একেবারে ক্যামেরা নিয়ে বের হয়ে পড়েছিলাম, আর গ্রামের পথে পথে হাঁটতে হাঁটতে দেখলাম কয়েক জায়গায় পুকুরে মাছ ধরা হচ্ছে, আর তার ছোটোখাটো দৃশ্য ক্যামেরাবন্দি করার বিশেষ চেষ্টায় ছিলাম। সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কেমন লাগছে একটু জানাবেন। এই যে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছগুলো জাল দিয়ে ধরা হচ্ছে, আর আমাদের এই অঞ্চলটা হচ্ছে সুন্দরবনের ক্যানিং অঞ্চল, আর এখানের একটা বড় মার্কেট আছে যেটা হচ্ছে ক্যানিংয়ের মার্কেট, পাইকারি মার্কেট। যে মার্কেটে কম বেশি সব ধরনের মাছ, নোনা মাছ, সাদা মাছ, সব ধরনের মাছ বিক্রি হয়। আর এই যে ধরা যে মাছগুলো হচ্ছে সব একেবারে ভোরের যে কাঁটা আছে ওই কাঁটাতে নিয়ে যাওয়া হবে, আর এই যে বিভিন্ন প্রজাতির মাছগুলো সংগ্রহ করা হচ্ছে জাল ফেলে। আর আজকের এই টোটাল বিভিন্ন অঞ্চলের পুকুরের জাল ফেলে মাছ ধরাগুলো কম বেশি ক্যামেরাবন্দি করলাম। এই যে দেখছেন জালে বিভিন্ন ধরনের যে মাছ, আমাদের দেশীয় মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, কাতলা মাছ, বিভিন্ন যে মাছগুলো সেই মাছগুলো এইভাবে সংগ্রহ করে নেওয়া হলো। বন্ধুরা, আমি এইরকমভাবে এইরকম অঞ্চলের বিভিন্ন জায়গায় মাছ ধরার ভিডিও আপনাদের কাছে তুলে ধরি আর প্রাকৃতিক সৌন্দর্যে। বন্ধুরা, প্লিজ প্লিজ এইরকম ধরনের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে। কাতলা মাছ, ভেটকি মাছ, বিভিন্ন ধরনের পোনা মাছ, এইসব মাছগুলো, হ্যাঁ, এই দেখছেন এই ভেটকিগুলো এখন প্রায় 400 কাছাকাছি মার্কেট প্রাইস হয়ে থাকে। এই ভেটকিগুলো মিষ্টি জল এবং নোনা জল দুটো জলেতেই বেঁচে থাকে। বন্ধুরা, এইরকম আরও এই যে দেখছেন দাদা যে ফাইনাল যে জালেটাকে ধরেছেন, জালেতে বিভিন্ন প্রজাতির যে মাছ আছে, দেশীয় মাছ এবং বিভিন্ন যে মাছগুলো, এই যে দেখছেন বন্ধুরা, এইরকম মাছগুলো এইরকম জল থেকে ধরা হয়। আর বেশিরভাগ মাছগুলো আমাদের দেশীয় মাছ এসছে, পোনা মাছ আর বিভিন্ন প্রজাতির মাছ। এই যে দেখছেন বন্ধুরা, একেবারে জাল থেকে সদ্য এখনই ধরাই, এই এই যে দেখছেন যে একেবারে একসাথেই বিভিন্ন প্রজাতির বিভিন্ন যে দেশীয় মাছ, এই রুই মাছগুলো আর বিভিন্ন ছোটো বড়ো বাটা, কাতলা। দাদা, রুইয়ের মার্কেট প্রাইসটা এখন এই রুইগুলো এখন কত চলছে? 100 না, 200-র উপরে আছে এগুলো, বোধ হয়। হ্যাঁ, 180-200 এগুলো এরকম চলছে। একেবারে দেশি রুই, আর রুই মাছ বাঙালির খুব প্রিয় একটা মাছ। আর এছাড়াও বিভিন্ন প্রজাতির মাছগুলো আছে, এই সব মাছগুলো দেখছেন এবারে জালেতে এসছে, তার মধ্যে একবার সংগৃহীত হচ্ছে। আর এই যে ফাইনাল মাছটা দাদারা সকালের যে কাঁটা আছে আমাদের ক্যানিংয়ের কাঁটাতে নিয়ে যাবে, এবং সেই জন্যে মাছগুলো জাগানোর জন্যে সামনে ওখানে জাগিয়ে রাখবে। আর বন্ধুরা, গিয়ে দেখবো দাদারা কীভাবে মাছগুলো ওখানে জাগিয়ে রাখছে। এই দেখছেন ফাইনাল যে মাছগুলো, হ্যাঁ আসছে মোটামুটি। এই যে দেখছেন দাদারা যে সংগ্রহ করেছেন বিভিন্ন প্রজাতির মাছ, ভেটকি থেকে দেশীয় পোনা, কাতলা, এই সব মাছগুলো বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এগুলো হচ্ছে আমাদের স্থানীয় সুন্দরবন অঞ্চলের বিভিন্ন বিভিন্ন প্রজাতির যে মাছগুলো। নদীর পাশের যে পুকুরগুলো থাকে সেই পুকুরগুলো থেকে কীভাবে জাল ফেলে মাছ সংগ্রহ করা হচ্ছে, এই যে দেখছেন স্থানীয় পুকুরগুলোতে জালটাকে ফেলা হলো, আর এই কুঁড়টা দেখছেন আস্তে আস্তে ঘেরা হবে। এটা ফলুই মাছ, আর এই মাছগুলোর মার্কেট প্রাইস, মাছটা ধরা হাতে করে, এই মার্কেট প্রাইস 300-350 টাকা পার কেজি হয়ে থাকে। এই যে দেখছেন বিভিন্ন যে মাছগুলো আসছে তার মধ্যে
দেখি মাছ আছে এবং পোনা মাছ আছে। এই যে দেখছেন একেবারে কেজি ডেড়েক, এই যে দেখছেন প্রায় কেজি হাজার ছড়া, এই যে দেখছেন কেজি খানেকের একটা ভেটকি মাছ, আর এই দেখছেন ফাইনাল যে বড়শিতে এগুলো বলা হয় দোন সুত। থেকে মাছ সংগ্রহের ভিডিও আপনাদের কাছে বন্ধুরা তুলে ধরি। তাই বন্ধুরা এইরকম ধরনের ভিডিও আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীকালে আমি এইরকম এই সকল অঞ্চলের বিভিন্ন পুকুর খাল নদী এবং তার মাছ ধরার ভিডিও বিভিন্ন সময় তুলে ধরবো।